আগামী 2 মে রাজ্যে বৃষ্টিপাতের অধিক সম্ভাবনা। গত 24 ঘন্টায় রাজ্যের 3 জেলায় অংশে বৃষ্টিতে কিঞ্চিত স্বস্তি। তীব্র গরমে রাজ্যবাসীর ওষ্ঠাগত প্রাণ। রাজ্যে বর্তমানে যে মাত্রায় গরম পড়েছে তাতে সাধারণ মানুষ রীতিমতো অসহায় অবস্থায় চাতক সব। কখন বৃষ্টি আসবে সে ব্যাপারে অধিক আগ্রহে রাজ্যের সাধারণ মানুষ। মাঠঘাট শুকিয়ে কাঠ, প্রখর রোদে ঘর থেকে বেরোবার উপায় নেই। এর মধ্যে গত 24 ঘন্টায় রাজ্যে উত্তর ধলাই এবং ঊনকোটি জেলায় আংশিক বৃষ্টিতে কিঞ্চিত স্বস্তি পেল স্থানীয় সাধারণ। গত 24 ঘন্টায় রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 39 ডিগ্রি সেলসিয়াস। কার্যত বাতাসের আর্দ্রতা অধিক হওয়ায় গরমে অস্বস্তি মাত্রাধিক বৃদ্ধি। তবে এর মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর। আগামী 2 মে রাজ্যে বৃষ্টিপাতের অধিক সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর। এ ব্যাপারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। একদিকে তীব্র গরমে পথ চলতে সাধারণের অস্বস্তি ভোগ, স্বস্তি লাভের আশায় বর্তমানে গোটা রাজ্যে ফ্রিজ, এসি এবং বৈদ্যুতিক পাখার ব্যাপক বিক্রি। শুধু তাই নয়, তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে পথ চলতে সাধারণের প্যাকেটজাত এবং বোতলবন্দী ঠান্ডা পানীয়ের প্রতি অধিক আগ্রহ, একই সাথে তরমুজ ও ডাবের চাহিদা বৃদ্ধি। ফলে হাটে বাজারে রাস্তার পাশে ঠান্ডা পানীয়ের পাশাপাশি দিদার বিক্রি হচ্ছে ডাব ও তরমুজ। সর্বোপরি তীব্র গরমে রাজ্যবাসী অভূতপূর্ব পরিস্থিতির সম্মুখীন। এক অস্বস্তিকর অবস্থা, পর্যাপ্ত বৃষ্টি মূলত এই অস্বস্তিকর পরিস্থিতি দূরীকরণের একমাত্র পথ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।